এই গরমে অনেক পাকা আম উঠে বাজারে, এই পাকা আম দিয়ে আমের বড়া করব আর আমের মালপোয়া করব। আপনারা দেখুন, এই যে এখন আমি এই আমটা ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এখন আমটাকে ছুলব, ছুলে আমটাকে নেটে গ্রেট করব। এই যে দুষ্টুমি করছে, এই ওকে বলতে হবে, এই যে আমার সোনা ভাই, তুমি বলো নমস্কার জানাও। তুমি নমস্কার বলে আপনারা দেখুন। আচ্ছা, এবার আমি আমগুলো ছুলে নিয়ে আসবো। আমগুলো ছুলে নিয়ে এসেছি, এবার আমের কাপটাকে বের করব। এখানে হাত দিয়ে এখন ম্যাশ করে নিচ্ছি, তারপরে ছাঁকনিতে ছেঁকে নেব। এবার আমের কাপটা ছেঁকে নেব নেটের ছাঁকনি দিয়ে, কাপটাকে ছেঁকে নেব। এই ছেঁকে নিলে পরে এই আঁশ থাকে অনেক, আমের মধ্যে অনেক আঁশ থাকে, মুখে পড়লে ভালো লাগবে না বড়ার মধ্যে। আর এই ভিডিওটা আপনারা, আমার চ্যানেলে নতুন আসলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার। আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। এই যে অনেক আঁশ বেরিয়েছে, এই আঁশগুলো বড়ার মধ্যে থাকলে ভালো লাগবে না খেতে। এবার বড়ার জন্য ময়দা দেবো, দু চামচ ময়দা দিলাম। এবার সুজি দিলাম এক চামচ, চিনি দিলাম, অল্প করেই চিনি দিলাম যেহেতু আমটা মিষ্টি। এক চিমটি নুন দিলাম, অল্প একটু বেকিং পাউডার দিলাম, একটু মিশিয়ে নিই। এবার আমের পাল্পটা দিয়ে দিলাম, এটা নেড়ে নিই, নেড়ে আবার দেখি যদি লাগে তারপর আবার দেবো। এটা ভালো করে একটু ফাটাতে হবে। এবার আর একটুখানি কাম দিয়ে দিচ্ছি, এরকম করে, এরকম করে মাখতে হবে। এবার এবার এটা একটু ঢেকে রাখবো, এটা ঢেকে রাখবো। এখন মালপোয়ার গোলাটা তৈরি করব। এবার আমের মালপোয়া করব, এর জন্য এই আমের পাল্পার মধ্যে ময়দা দেব, দু চামচ ময়দা দিলাম, এক চামচ সুজি দিলাম, হাফ চামচ চিনি দিলাম, সামান্য একটু নুন দিলাম,
যে কোনো মিষ্টিতে সামান্য নুন দিলে মিষ্টিটা তার ভালো লাগে পারে। এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এবার এটাকে নেড়ে চেড়ে দেখি কীরকম মজা লাগলে দেব। এবার একটু সামান্য জল লাগবে, কারণ সুজি দিয়েছি ফুলবে। মালপোয়ার গোলাটা রেডি হয়ে আছে, এইরকম পাতলা হবে, এই যে এরকম পাতলা হবে। এই গোলার মধ্যে কটা মৌরি দেব, এই মৌরি দিয়ে দিলাম। বড়াটার মধ্যে আমসত্ত্ব দেব, এর জন্য আমসত্ত্বটা কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব, বড়ার ভেতরে দিয়ে দেব, তাহলে খেতে ভালো লাগবে, মুখে পড়লে বড়াটা খেতে ভালো লাগবে। এই যে ছোট ছোট করে টুকরো করে কাটছি, এভাবেই কাটতে হবে। এই যে এরকম ছোট ছোট করে কাটতে হবে। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। এক একটার মধ্যে এক একটা আমসত্ত্ব থাকবে, এই যে এক একটা বড়ার মধ্যে এক একটা আমসত্ত্ব থাকবে। এই যে সুন্দর টোপা টোপা হয়েছে, এই যে লাল লাল করে ভেজে তুলে নেবো। আপনার খুলেছে,
মালপোয়াগুলো হয়ে গেল, তুলে নিচ্ছি। সবকটা মালপোয়া হয়ে গেল, এরকম টোপা 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 মালপোয়া। আমার আমের বড়া আর মালপোয়া এই দুটি হয়ে গেছে। আপনারা এই দুটো রেসিপি দেখবেন, দেখে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো কেমন হয়েছে কোনটা কি? এটা আমের মালপোয়া, এটা আমের বড়া। কোনটা আগে খাবো? তোমার যেটা ইচ্ছা। গোলটা ভালোবাসি, গোলটাই খাই। আম সত্য মানে আমার নাম সত্য। ভাই নেই, ভাই মাঠে খেলছে, এর জন্য ভাইয়ের দাদাই থাকছে। হেভি লাগি রে, কেমন খাচ্ছি? কেমন হয়েছে শোনা মাঠবারটা? ওই দিকে তাকিয়ে বলো, বলো কিছু আপনারা। সামনে বিয়ে তো আমাদের এখানে নবদেব কথাবার্তা হয়ে গেছে, তাই সামনে আসতে চাইছে না, পাবলিক ভিউ দেখে ফেলে, তাই ও আন্ডারগ্রাউন্ডের গাড়ি বসে বসে খাচ্ছে। যেভাবে তৈরি করেছে দেখে সেইভাবে তৈরি করুন, ভালো লাগবে। হ্যাঁ, ডাউন টেস্ট হয়েছে।